আজকের এই ভিডিওটা একদম ধামাকাদার ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। লাইফের ফার্স্ট ভিডিও, এরকম ভিডিও তোমরা পাচ্ছ, যেটা আমাদের ডাব্লিউপি এবং কেপি ম্যাথ টার্গেট করেছি আমরা 25-এর মধ্যে 22+। তো কি স্ট্র্যাটেজি ফলো করব, কোন বইগুলো পড়বো, কি রকম ভাবে অঙ্ক করব, কোন চ্যাপ্টারগুলো অঙ্ক করব, কোন চ্যাপ্টার থেকে বিগত বছরে বেশি অঙ্ক এসেছে, কোন চ্যাপ্টার থেকে বিগত বছরে কম অঙ্ক এসেছে, সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা ভালো করে মন দিয়ে দেখবে, তোমরা সব কিছু বুঝতে পারবে। তোমরা যদি আজকের এই ভিডিওটা যদি মিস করে যাও, তাহলে জানবে যে তোমরা সব কিছু জীবনে মিস করে যাবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে মন দিয়ে, এবং ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, এটুকুই তোমার কাছে আশা করি যে সাবস্ক্রাইব করে মোটিভেশন পাঠাও, এরকম ভিডিও তোমাদের জন্য প্রতিদিন নিয়ে আসবো, ওকে? তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটু শেয়ার করবে, ওকে? স্টার্ট করি। তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপটা আজকে তোমাদের নিয়ে চলে এসেছি একদম ম্যাথের স্ট্র্যাটেজি, যেটা টার্গেট থাকবে আমাদের 22। ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এবং আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, বিভিন্ন ধরনের কনস্টেবলের এক্সামে যে আমরা কি স্ট্র্যাটেজি ফলো করবো, যেটা 25-এর মধ্যে আমরা 22+ নাম্বার রাখতে পারবো, কোন কোন টপিকগুলো বেশি ফলো করতে হবে, কোন কোন টপিকগুলো একটু বেশি গুরুত্ব দিতে হবে দেখে নাও। তোমাদেরকে এই যে তোমাদের 23টা টপিক দিয়েছি, যে যে টপিকটা আছে সংখ্যা সংক্রান্ত, লোসাগু গোসাগু, গড়, বয়স সংক্রান্ত, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, অংশীদারি, অংশীদারিত্ব, নল চৌবাচ্চা, সময় কার্য, সময় দূরত্ব, নৌকা স্রোত, ট্রেন, মিশ্রণ, সরল সুদ, জটিল চক্রবৃদ্ধি সুদ, দৌড়, ঘড়ি, ক্যালেন্ডার, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ, ঠিক আছে? এগুলো আবার কেউ বলো না, ঘড়ি আর ক্যালেন্ডারটা আবার কেউ বলো না যে এটা ম্যাথের চ্যাপ্টার না, এটা রিজনিং এর চ্যাপ্টার। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে আসতে পারে তো চ্যালেঞ্জ করে আসতে পারে, যত বড় বড় কেউ আছে আমি দেখে নেবো। এইগুলো ঘড়ি এবং ক্যালেন্ডার 100% এটা হচ্ছে ম্যাথের চ্যাপ্টার, এগুলো কোনোদিন রিজনিং এর চ্যাপ্টার থাকেনি, কোনোদিন থাকবেও না, আগামী দিনে কোনোদিন হবেও না, ঠিক আছে? এগুলো ম্যাথের চ্যাপ্টার। চলো তাহলে এই যে 23টা চ্যাপ্টার তোমাদেরকে আমি দিয়েছি, এই 23টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে করতে পারো, ঠিক আছে, ভালো করে যদি শর্ট ট্রিকে যদি করতে পারো, তোমাদেরকে কথা দিচ্ছি 22+ নাম্বার তোমাদের আসবেই আসবে। তো এর মধ্য থেকে স্যার গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো, যেগুলো আমরা অন্তত আমরা এই চ্যাপ্টারগুলো থেকে করলে আমরা আরামসে নিজেদের যে নাম্বার সেটা কিন্তু একদম সেভ করে রাখতে পারবো, অর্থাৎ কত 20-এর উপরে রাখতে পারবো, ঠিক আছে? দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথম কথা হচ্ছে যেগুলো বিগত বছরে সব থেকে বেশি কোশ্চেন এসছে, বিগত 2016, 2017, 2018, 2019, 2020 এই বছরগুলোতে কনস্টেবলের কোশ্চেনে যেগুলো বেশি বেশি এসছে, যে যে টপিকগুলো সেগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের সংখ্যাতত্ত্ব, মোস্ট বি ইম্পর্টেন্ট সংখ্যা সংক্রান্ত, যেটাকে আমরা বলি নাম্বার সিস্টেম, ঠিক আছে? লোসাগু গোসাগু মোস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এখানে চলে আসছি শতকরা, শতকরা হচ্ছে মোস্ট বি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সামে 4-5টা শতকরা চ্যাপ্টার থেকে দিয়েই থাকে, ঠিক আছে? লাভ ক্ষতি, এটার থেকেও প্রতি এক্সামে 3-4 কোশ্চেন থাকবে শতকরা লাভ ক্ষতি, ঠিক আছে? এরপর চলে আসছি আমরা নল চৌবাচ্চা, নল চৌবাচ্চা থেকে একটা কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে? সময় দূরত্ব থেকে একটা কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে? এরপর তোমরা চলে আসো মিশ্রণ, মিশ্রণ থেকে তোমরা কোশ্চেন পাবে, এখানে একটা জিনিস বলতে ভুলেলাম, অনুপাত সমানুপাত থেকে একটা তোমরা কোশ্চেন পাবে, ঠিক আছে? সরল সুদ থেকে একটা তোমরা, সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ থেকে একটা কোশ্চেন তোমরা পাবেই পাবে, দুটোর থেকে দুটো দেবে না, যে কোনো একটা থেকে একটা দেবে, ওকে? এইখান থেকে তোমরা ঘড়ি বা ক্যালেন্ডার থেকে একটা কোশ্চেন পাবে, ঘড়ি বা ক্যালেন্ডার থেকে একটা কোশ্চেন পাবে, ঠিক আছে? এখানে এখানে এই যে চারটে যে দিয়েছি, যেটা পরিমিতি চ্যাপ্টার, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ, এই 4টে থেকে দেবে, এর বাইরে আর দেবে না তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে। এখান থেকে হয় একটা বা হয় দুটো কোশ্চেন তোমাদেরকে কিন্তু দেবে, আবার কোনো কোশ্চেনে তোমরা নাও দেখতে পারো, ঠিক আছে? যেমন অর্থাৎ 2019-এর মেন এক্সামে পরিমিতিতে কিন্তু কোনো কোশ্চেন থাকেনি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখান থেকে কতগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট, কতগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে তোমাদের কাছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 10টা চ্যাপ্টার কিন্তু তোমাদের কাছে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এই 10টা টপিক যদি তোমরা ভালো করে একদম শর্টকাট ট্রিক্সের মধ্যে যদি শেষ করতে পারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু এই নাম্বারটা অন্তত 20 কাছাকাছি তোমরা কিন্তু রাখতে পারবে, ঠিক আছে? তো ভালো করে বলে দিচ্ছি যে এই এই টপিকগুলো তোমরা কিন্তু ভালো করে করবে অবশ্যই, ঠিক আছে? যেমন ধরো
তোমরা সময় সংক্রান্ত যেটা আশা করছি তোমরা নাম্বার সিস্টেমের অঙ্ক সবাই করেছে, একদম ইজি, কোনো চাপের কিছু নাই। তো এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, কারণ এই অঙ্ক এই চ্যাপ্টারগুলো একদম শর্টকাট ট্রিক্সে তোমাদেরকে শিখতে হবে। শুধু অঙ্ক করে দিলাম তা কিন্তু হবে না, তোমাদেরকে শর্টকাট ট্রিক্স শিখতে হবে। তো শর্টকাট ট্রিক্স শেখার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে অ্যাডমিনকে তোমরা মেসেজ করবে, নিচে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশনে ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে অ্যাডমিনকে মেসেজ করবে যে দাদা আমি শর্টকাট ট্রিক্সে ম্যাথ শিখতে চাই। তোমাকে ওখান থেকে সম্পূর্ণ ডিটেলস তোমাদের কিন্তু জানানো হবে, ঠিক আছে? তো অবশ্যই যারা যারা অঙ্ক শর্টকাট ট্রিক্সে এই শিখতে চাও, একদম শর্টকাট ট্রিক্সে মুখে মুখে, কোনো পেন খাতা ইউজ হবে না, ঠিক আছে? মুখে মুখে যদি কেউ অঙ্ক শিখতে চাও তো অবশ্যই নিচের দেওয়া ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে অ্যাডমিনকে মেসেজ করবে, দাদা আমি অঙ্ক শিখবো, তোমাদেরকে ওখান থেকে সবকিছু তথ্য দেওয়া হবে, ঠিক আছে? তো এই টপিকগুলো তোমরা যদি পূরণ করতে পারো, ঠিক আছে? আরেকবার আমি বলে দিচ্ছি টপিকগুলো, যেটা হচ্ছে সংখ্যা সংখ্যা সংক্রান্ত, ঠিক আছে, লসাগু গোসাগু, শতকরা, লাভ ক্ষতি, ঠিক আছে, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, ঠিক আছে, এরপর মিশ্রণ, সরল সুদ, ঠিক আছে, এরপর ঘড়ি বা ক্যালেন্ডার দুটো, ঠিক আছে। এই এই টপিকগুলো যদি তোমরা সম্পূর্ণভাবে ভালোভাবে শেষ করতে পারো তো আশা করছি তোমাদের নাম্বারটা কিন্তু 20+ চলে আসবে, 20+ আসবে আসবে যে টপিকগুলো তোমাদেরকে আমি বললাম। কারণ বিশেষ করে বিগত বছরে এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন তোমাদের কিন্তু এসে থাকে। এরপর তোমাদেরকে বলবো কিছু বইয়ের কথা, যে বইগুলো তোমরা কিন্তু যদি শেষ করতে পারো, নিজেদের টেক্সট বুক হিসাবে যদি শেষ করতে পারো তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা একদম ভালো জায়গায় আছো, ভালো পজিশনে আছো। যদি কারো অঙ্ক শর্টকাট ট্রিক্সে অসুবিধা হচ্ছে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবে, আমি কিন্তু হেল্প করবো অবশ্যই, ঠিক আছে? দেখো তোমাদেরকে প্রথম কথা বলে রাখি যে 25-এর মধ্যে 22 স্কোর করতে গেলে কিন্তু একটু আউট নলেজ তোমাদেরকে কিন্তু থাকতে হবে, একটু উপস্থিত বুদ্ধি থাকতে হবে, এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু একটু মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? এরপর চলে আসছি মেন জিনিসে, যেটা হচ্ছে তোমাদের বই, বই কি কি পড়বে, কোন বইগুলো পড়লে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে। দেখো প্রথম কথা বলবো যে সুবীর দাসের বইটা, সুবীর দাসের অঙ্কের যে বইটা সেটাকে আগে ভালোভাবে শর্টকাট ট্রিক্সে শেষ করো, তারপরে তোমাদের আছে চঞ্চল ঘোষ, চঞ্চল ঘোষের বইটা শেষ করো, ঠিক আছে? রেলওয়ে চ্যালেঞ্জার তো সবাইকার বাড়িতেই আছে, জিকের জন্য বিশেষ করে রেলওয়ে চ্যালেঞ্জারও ওখানে কিছু অঙ্ক দেওয়া আছে, সেগুলো কমপ্লিট করো। তারপরেও যদি তোমাদের কিছু মানে তারপরেও যদি তোমাদের অঙ্ক করতে মন যায়, তারপরেও যদি তোমাদের পেট না ভরে, তারপরেও যদি তোমাদের অঙ্ক আরো একটু হাই লেভেলের অঙ্ক করতে পারে মন যায়, তাহলে তোমরা আর এস আগরওয়ালের নবীন গণিতের বইটা কিন্তু কিনতে পারো, ওটাও কিন্তু খুব ভালো তোমাদের অঙ্ক হেল্প করবে। দেখো অঙ্ক এটা নয় যে অঙ্ক তুমি এখান এই বই থেকে করলেই অঙ্ক পেয়ে যাবে, তা না, অঙ্ক হচ্ছে শিখতে হবে, ঠিক আছে? অঙ্কটা পুরোটাই শেখার মধ্যে, অঙ্কটা পুরোটাই প্র্যাকটিসের মধ্যে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যত করবে তত তুমি অঙ্ক তুমি শিখবে, আর যত তুমি শিখবে তত তুমি পরীক্ষার হলে তত তাড়াতাড়ি তুমি নামাতে পারবে, ঠিক আছে? আশা করি তোমাদের সবকিছু বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন এসে দেখলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।